জেকে লাইফস্টাইল করে সবজিটা আমরা কিভাবে খাব। অনেকে র সবজি খেতে পারেন না, আবার র রেখে আমি সবজিটা তৈরি করব। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, দেখবেন অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস পাবেন এবং আপনাদের তৈরি করতে খুবই সহজ হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, তৈরি করছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল করে সবজিটা আমরা কিভাবে খাবো, যে সবজিতে প্রোটিন সহ থাকবে। তৈরি করছি চিকেন সবজি। প্রিয় দর্শক দেখুন, এখানে একটি আমি ব্রোকলি নিয়ে নিয়েছি। তো ব্রোকলিটা একটু মাঝারি সাইজের আছে, সেটা নিয়ে নিলাম। আজকে আমি চারজনের জন্য সবজিটা তৈরি করব। ব্রোকলিটা আমি কেটে নিচ্ছি, কীভাবে কাটছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো একটু পুরোপুরি ফুলটা নিব না, ফুলটাকে মাঝখান থেকে একটু কেটে নিব, কেননা এটা আমরা কিন্তু র খাবো। তো র পুরোপুরি রও না, আবার র খাদ্যের মান ঠিক রেখে আমি এটা তৈরি করব। তো একই সাইজের একটি ফুলকপিও নিয়ে নিয়েছি, ফুলকপিটাকেও আমি কেটে নিচ্ছি, ঠিক একই প্রসেসে কেটে নিব। ফুলগুলার মাঝখান দিয়ে একটু চিরে নিব, তাহলে এটা কুক হতে সময় লাগবে না। আর আমরা তো অবশ্যই স্লো ফ্লেমে করব, স্যার আমাদেরকে বলে দিয়েছেন অবশ্যই স্লো ফ্লেমে করতে, কেননা 70-80 ডিগ্রি সেলসিয়াসের উপরে রান্না করলে খাদ্যের মান কমে যায়, এক সময় 120 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে খাদ্যের ভিতরে কোনো কিছুই আর থাকে না। তো ফুলকপি এবং ব্রোকলিগুলা কেটে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিচ্ছি এজন্য পানিতে 5 মিনিট আমি ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে ফুলকপি কিংবা ব্রোকলির ভিতর কোনো পোকা থাকলে বা ময়লা থাকলে সেটা বের হয়ে আসবে। এরপর পানি দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়ে আসবো। 5 মিনিট রেস্টে থাক ফুলকপি ব্রোকলি। এদিকে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটি গাজরকে খোসা ছাড়িয়ে নিয়েছি, গাজরটাকে আমি কেটে নিচ্ছি আর একটু বড় করেই কাটব, কেননা বড় করে না কাটলে, ছোট ছোট করে কাটলে খাদ্যের মান কমে যায়। তো আমি বড় করে কাটছি, দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা করে কাটছি। তো কথা বলতে বলতে গাজরটাও কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটু পাতলা করে কাটবো আমরা গাজরটা, কেননা গাজরটা কুক হতে বেশি সময় লাগে। এটা অবশ্য কাঁচা খাওয়ার জিনিস, কাঁচাও খায়। তো অনেকেই বলে, স্যারকে প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে যে কাঁচা কীভাবে খাবো, কাঁচা খেতে পারছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আপনারা। তো বন্ধুরা, গাজরগুলো আমার কাটা ডান। এখন আমি 4টি মাঝারি সাইজের কাঁচামরিচ নিয়ে নিয়েছি, মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, তবে ব্রেস্ট পিস নিয়েছি, বোনলেস চিকেন, দেখতে পাচ্ছেন। আমি আজকে আগেই বলেছি চারজনের জন্য আমি সবজিটা তৈরি করছি, তো এই 2 পিস চিকেনই যথেষ্ট চারজনের জন্য। একজনে কোনোভাবেই খাবেন না, তাহলে প্রোটিনের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো চিকেনগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, কীভাবে কাটছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। একইভাবে অপর চিকেনটিও আমি কিউব করে কেটে নিব। তো আমরা এখানে বড় করে চিকেনটা কাটছি না, কারণ আমরা বেশি কুক করব না। আর সবজি বেশি কুক করলে কিংবা চিকেন বেশি কুক করলে এতে হিটটা বেশি পড়ে, এই জন্য খাদ্যের মান কমে যায়, খাদ্যে কোনো প্রকারের এনজাইম থাকে না। তো কথা বলতে বলতে চিকেনটাও আমি কেটে নিয়েছি, একটি প্লেটে উঠে রেখে দিচ্ছি এক পাশে। সরাসরি চুলা চলে আসলাম, চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমরা যে ফুলকপি এবং ব্রোকলি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। একই সাথে গাজরগুলো আমি অ্যাড করে দিয়েছি। প্রিয় দর্শক দেখুন, আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, এই 1 মিনিট রাখবো, ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট রাখবো। ফুটে ওঠার পরে আমি নামিয়ে নিব, দেখতে পাচ্ছেন বরফ চলে এসেছে। এখন আর আমি ফুটাবো না, এটাকে আর বয়েল করবো না, এখন আমরা একটি স্ট্রেনারের সাহায্যে সরাসরি নামিয়ে নিব। এভাবে আপনারা খেতে পারেন সবজিটা, যারা কাঁচা সরাসরি কাঁচা খেতে পারছেন না। দেখুন, গাজর ফুলকপি ব্রোকলি কিন্তু কাঁচা খাওয়ার জিনিস, বাইরের দেশে কিন্তু সবাই কাঁচাই খায়, কিন্তু আমাদের দেশের মানুষ কাঁচা খেতে পারে না বলে আমি এই প্রসেসটা রপ্ত করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে খেলেও কিন্তু খাদ্যের মান কমে না, 1 মিনিট বয়েল করলে কোনোভাবে খাদ্য থেকে পুষ্টিগুণ বের হয়ে আসে না। একটি স্ট্যান্ডারে আমি পানিটা ঝরা দিতে রেখেছি, দেখতে পাচ্ছেন। চুলায় অপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, ঘানিতে ভাঙানো সরিষার তেল 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম।
আর 1/3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে। একই সাথে আমি হিমালয়ান পিঙ্ক সল দিয়েছি 1/2 চা চামচ, নেড়েচেড়ে একটু নরম করে ভাজবো। একেবারে ভাজবো না, পুড়েই ফেলবো না পেঁয়াজগুলোকে। নরম হওয়া পর্যন্ত আমি কুক করব, চুলার আর স্লো ফ্লেমে আছে। নরম হয়ে গেলে আমরা যে মরিচগুলো কেটে নিয়েছি 4টি কাঁচা মরিচ, সেগুলো অ্যাড করে দিয়ে একটু সটে করে নিব। এরপর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1/2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এর বেশি আদা বাটা রসুন বাটা কোনো দেওয়ার কোনোভাবেই প্রয়োজন নেই। আর খুব বেশি মশলা আমরা ব্যবহার করব না, আর স্যার আমাদেরকে বলেছেও খুব বেশি মশলা যাতে না খাই। প্রিয় দর্শক, আপনাদের জেনে রাখা ভালো, আমি কিন্তু এই লাইফস্টাইলটা করেছি এবং আমি 30 কেজি ওয়েট লস করেছি, 90 কেজি থেকে 60 কেজিতে এসেছি। তো একটু পানি দিয়ে দিলাম, একই সাথে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিলাম। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা সব কিছুর গুঁড়া আসছে একসাথে। তো অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো। কষানো হলেই, তেলটা একটু বেশি উঠলেই আমি অ্যাড করে দিব চিকেন, যে চিকেনগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে কতক্ষণ কষাবো, চুলার আঁচ কিন্তু একেবারে স্লো ফ্লেমে আছে, কোনোভাবেই মাঝারি কিংবা হাই ফ্লেমে নেওয়া যাবে না। কষানো হলে আমি এখানে 1/4 কাপ পানি অ্যাড করে দিব, চিকেনটা যাতে বয়েল হয়ে যায়। খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা চিকেনগুলো এমনিতে দ্রুত বয়েল হয়ে যাবে। আমি ব্রেস্ট পিস নিয়েছি আর ব্রেস্ট পিস দ্রুত বয়েল হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে 5 মিনিট কুক করব স্লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন চিকেনগুলো প্রায় কিন্তু বয়েল হয়ে এসেছে, প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, একটু জোরে চাপ দিলে চিকেনগুলো কিন্তু ছুটে আসছে। তো আমরা আরও 5 মিনিট কুক করব এই স্লো ফ্লেমে, তাহলে কিন্তু চিকেনগুলো আমাদের হয়ে যাবে। ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম, আবারও আমি 5 মিনিট পর ফিরে আসছি। ফ্রেন্ডস, 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন চিকেনটা কিন্তু আমাদের বয়েল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু যেই সবজিগুলো বয়েল করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব জাস্ট। এটা কিন্তু কুক করা না, শুধু আমি মিশিয়ে নিচ্ছি। আমরা যেরকম সালাদ মিশিয়ে নিই, এটা মিশিয়ে নিচ্ছি। আর চুলার একেবারে নিবু নিবু অবস্থায় আছে, স্লো ফ্লেমে আছে। তো নেড়েচেড়ে মিশানো আমার ডান, দেখতে পাচ্ছেন। সর্বশেষ আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা, তার আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন। আমি এখানে 1/3 কাপ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে যদি ধনিয়া পাতাটা দেওয়া হয়, এর ঘ্রাণটা অসাধারণ হয়, সবই র থাকবে, ধনিয়া পাতা র থাকবে। এবং এটা কিন্তু ফুলকপি, ব্রোকলি, গাজর কিন্তু হাফ বয়েল হয়েছে, কিছুটা বয়েল করেছি আর কিছুটা কুক হয়েছে। তো নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আর অপেক্ষা করব না, এখন আমার খুবই লোভ লাগছে, সরাসরি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে খেয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। একই সাথে আপনারা ভেজিটেবল পাচ্ছেন, চিকেন পাচ্ছেন, কার্ব, প্রোটিন, ভিটামিন, মিনারেল সবই পাচ্ছেন একই ডিশে। একদম সুন্দর একটা ডিনার হয়ে যাবে আমাদের, 7টার সময় আমরা এটা খেয়ে নিতে পারি কিংবা সকালেও খেতে পারি। দুর্দান্ত একটি রেসিপি হয়েছে, যেটি আপনারা সকাল, দুপুর কিংবা বিকাল। তো আমরা তো ফাস্টিংটা একটু খুব দেরিতেই করি, যেমন কেউ এগারোটায় করি, কেউ একবারে লাঞ্চে করি, আর কিংবা যারা রোজা রাখি তারা তো আমরা সন্ধ্যায় খাই। তো এটা 3 বেলা যে কোনো এক বেলায় খেতে পারেন, 2 বেলা খাবেন না। আর যতটুকু সবজি আমি করেছি, এটা 4 জনের জন্য, অবশ্যই 4 জনের জন্য, এতগুলো চিকেন কিন্তু আমরা খেতে পারবো না। তো আমি খেতে খেতে দেখতে পাচ্ছেন ভীষণ মজা, আর খাওয়ার আওয়াজটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। অবশ্যই তৈরি করবেন, তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা যাতে সবাই পায় এবং সবাই উপকৃত হয়। অনেকেই প্রশ্ন করেছেন কিন্তু, আর অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন কোকোনাট ফ্লাওয়ারের রেসিপিগুলো দেওয়ার জন্য। অবশ্যই আমি আপনাদের সাথে কোকোনাট ফ্লাওয়ার রেসিপিগুলো সামনে শেয়ার করব। তো বন্ধুরা, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।